বেড়েছে সংক্রমণ, শুধু কলকাতা নয় পাশাপাশি জেলাতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮,০০০-এর বেশি মানুষ। জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০-এর বেশি। এই পরিস্থিতিতে লাগাম ছাড়া সংক্রমণ রোধে সক্রিয় হলো প্রশাসন। দক্ষিণ শহরতলির মহেশতলা, বজবজ এবং পূজালী পৌরসভা এলাকায় ৮ জানুয়ারি অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার করে সপ্তাহে ৩ দিন সম্পূর্ণরূপে বাজার এবং দোকানপাট বন্ধ থাকবে, এমনই নির্দেশিকা জারি করা হলো মহকুমা শাসকের নির্দেশ মতো বলে জানাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। ৩ পৌরসভা এলাকাতে বাজার এবং দোকানপাট বন্ধ আছে, চলছে কড়া পুলিশ নজরদারিও। বিভিন্ন জায়গায় যেভাবে সংক্রমণের হার বাড়ছে কোভিডের, তাতে করে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত উদগ্রীব যে এই হারে বাড়তে থাকলে অবস্থা খারাপ। দক্ষিণ চব্বিশ পরগনা কয়েকটা মিউনিসিপ্যালিটিও করেছে, আমরাও করছি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার সম্পূর্ণ বাজার বন্ধ, এবং ছোটোখাটো বাজারগুলো এর সঙ্গে বন্ধ থাকবে। মহেশতলা পৌরসভা এলাকা তো মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই নতুন করে আংশিক লকডাউন পরিস্থিতিতে যদি কোনো দুস্থ পরিবারের কোনো রকম খাবারের সমস্যা হয়, তার জন্য খাদ্য শস্য বিলির পরামর্শ দেওয়া হয়েছে পৌরসভাগুলিকে। বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন থানা এলাকায় আটক করা হচ্ছে বেশ কয়েকজনকে, চলছে পুলিশের মাইকিংও। সপ্তাহে ৩ দিন করে আমরা বাজারটা খোলার চেষ্টা করব, সোম, বুধ, শুক্র আর রবি, এই কদিন বাজার খোলা থাকবে, বাকি ৩ দিন বন্ধ রাখা হবে। তাতে আমরা যতটুকু মানুষকে সাবধানে রাখতে পারি আমরা বলতে চাই, এবং বজবজ পৌরসভার পক্ষ থেকে আমাদের যেরকমভাবে যতটা আমাদের কাজ করা যায়, আমরা যেরকম বিভিন্ন জায়গায় ড্রেন ক্লিনিক, ব্লিচিং ছড়ানোর থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলোতে একটু স্যানিটাইজার করা বা অন্যান্যভাবে রাস্তার বিভিন্ন মানুষকে মাস্ক দিয়ে সাহায্য করা, বা যারা করোনায় ভুগছে অথচ তাদের খাবার যাতে তাতে আর অসুবিধা না হয়, এটা আমাদের রাজ্য সরকারের, আমাদের দিদিরই এই এটা ওনার একটা মানে আবেদন আমাদের কাছে রেখেছেন যে তারা যেন এই জায়গাতে কোনো কষ্ট না পান। তাদেরকে খেতে দেওয়ার জন্য আমাদের কাছে সেরকমই সার্কুলার এসেছে যে তাদের বাড়িতে চাল, ডাল, আলু, বিভিন্ন ধরনের যতটুকু সম্ভব আমাদের আমরা তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি, যাতে তাদের বাজারে এসে না কিনতে হয় বা তাদের কষ্ট যাতে না হয়, খাবার দাবারের যেন কোনো অসুবিধে না হয়, আমরা এই প্রোটেকশনগুলো আমরা দিচ্ছি। জনসাধারণের কাছে এটাই আবেদন যে কারোর প্রোটেকশন আমরা কেউ হতে পারি না, কিন্তু যে যার নিজের প্রোটেকশন নিজের কাছে, সবসময় হাত ধোয়া, মুখে মাস্ক পরা, একটু মানুষের সঙ্গে দূরত্ব বজায় রেখে এগুলো চলা আমাদের প্রত্যেকেরই উচিত। আর সব থেকে ভালো হচ্ছে গ্যাদারিংটা যাতে প্রত্যেকে একটু অ্যাভয়েড করেন, কারণ আমরা বলে বলে আমরা নিশ্চয়ই মাইকিং করছি, সবাইকে সজাগ করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু নিজেরা নিজেদের কাছে যদি সজাগ থাকে আমরা অবশ্যই আমরা সাকসেস হব এটাকে প্রতিরোধ করার। পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাস্কের ব্যবহার এবং দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে পৌরবাসীদের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে ডট কম। Thank you.